সবাই বুকে হাত রেখে অন্তর থেকে বলুন আমরা বাংলাদেশের পক্ষে শুরুতে একটা কথা বলি যে রাজনীতিতে কেন হচ্ছে সেলিব্রিটিদের আর্টিস্টদের কেন বেশি টানা হয় পুরো পৃথিবীতে কোনো শিল্পীকে দেখবেন না যে বড় কোনো ক্রাইম করেছে পার্লামেন্টে গিয়েও এবার রাজনীতির মাঠ কাঁপাতে আসছেন সুপারস্টার শাকিব খান এবং তার সাবেক স্ত্রী অপবিশ্বাস কথাটি শুনে অনেকেই অবাক হলেও শাকিব খান মানুষের সেবা করতে রাজনীতিতে আসতে চান দর্শক শাকিব খানকে কোন দলের রাজনীতিতে দেখতে চান আওয়ামী লীগ নাকি বিএনপি আপনাদের মতামত জানতে চাই ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের নায়ক নায়িকারা বর্তমানে রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতির মাঠে সফল হচ্ছেন তারা সেই দিক থেকে শাকিব খানের জনপ্রিয়তা কোনো অংশে কম নয় শাকিব খান মনে করেন শিল্পীরা রাজনীতিতে আসলে কোনো ক্রাইম করে না তাই সাধারণ মানুষ শিল্পীদের রাজনীতির মাঠে বেশি পছন্দ করে মানুষের ভালোবাসা পেলে শাকিব খানও রাজনীতিতে আসতে চান সেলিব্রিটিদের আর্টিস্টদের কেন বেশি টানা হয় পুরো পৃথিবীতে কোনো শিল্পীকে দেখবেন না যে বড় কোনো ক্রাইম করেছে পার্লামেন্টে গিয়েও কখনো হয় মনে হয় যে ঠিক আছে আমিও তাদের ভালোবাসা চাই তখন তো ডেফিনেটলি হবে এর আগে 2018 সালের নির্বাচনে নিজ এলাকা গোপালগঞ্জ এক আসন থেকে সংসদ নির্বাচন করার কথা ভেবেছিলেন শাকিব খান তবে শেষ পর্যন্ত নির্বাচনে আর অংশ নেননি তিনি সেই সময় শাকিব খান একটি ইন্টারভিউতে বলেছিলেন আমার এখনই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা নাই এখন আমার যেই সময় সেটা চলচ্চিত্রকে দেওয়ার সময় বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে আমাকে আর অনেক কিছু করতে হবে যখন চলচ্চিত্রে আর কাজ করব না তখনই নির্বাচন নিয়ে ভাবব গত নির্বাচনে শাকিব খান এই কথা বললেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে আবারও শাকিব খানকে নিয়ে আলোচনা রাজনৈতিক মহলে অনেকেই বলছে গোপালগঞ্জ এক আসন থেকে এবার সংসদ নির্বাচন করতে যাচ্ছেন শাকিব খান শুধু শাকিব খান নয় এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান চিত্রনায়িকা অপবিশ্বাসও আমি নির্বাচন নিয়ে এইটুকুই বলবো যে গতবারও শুনেছিলেন প্ল্যানিং আছে এইবারও আছে কারণ আমার কাছে মনে হয় যে নারীদেরকে প্রেজেন্ট করার জন্য একজন নারীকেই দরকার যেমনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু নারী নেতৃত্বকে সবসময় সাপোর্ট দেন আমি অলওয়েজ চাইবো মনে প্রাণে যে আমাদের আওয়ামী লীগ আসুক কারণ আমাদের যে উন্নয়ন আমাদের যে জীবনযাত্রা করে দিয়েছে এটার আসলে বিকল্প আর কিছুই নেই আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলেই মা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়ক ফেরদাউস রুবেল শাকিল খান খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সহ একজাক তারকা নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে এরই মধ্যে নমিনেশনের জন্য দৌড়ঝাঁপটা শুরু করে দিয়েছেন তারা আসলে এতদিন অতটা বুঝতাম না বাট এখন যেটা মনে হয় যে নমিনেশন পাওয়া বা একটা ক্ষমতা পাওয়া যেটা হয় যে কাজের জন্য সুবিধা হয় তো নট নেসেসারি আমাকে যদি এবার নমিনেশন দেয় তবেও ঠিক আছে যদি না দেয় তবেও ঠিক আছে সো পুরো ব্যাপারটা সিদ্ধান্ত আমি ছেড়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর উপর বাট আমি এই দলের জন্য কাজ করতে চাই আমার এই রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা থেকেই এসেছে ফেরদাউস ছাড়াও নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন একসময়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রুবেল আওয়ামী লীগের হয়ে বরিশাল থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি রুবেল আশা করেন তার মনোনয়ন পেপার দেখে তাকে মনোনয়ন দিবেন আওয়ামী লীগ যারা এখানে মনোনয়ন বোর্ডে যারা থাকবেন তারা চিন্তা করে দেখবেন যে আসলে আমি সেটার উপযোগী কি না ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি ওটার জন্য উপযোগী নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে যে আমাদের টোটাল ফ্যামিলিগতভাবে আমি কোন অবস্থান থেকে এসেছি আর ওনারা যদি দাওয়া দেন সেটা নিয়ে আমার কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে আমি যাব না ওনারা যাকে ভালো মনে করবেন তাকেই ওনারা দেবেন রুবেল ছাড়াও আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান আরেক জনপ্রিয় নায়ক শাকিল খান দীর্ঘদিন থেকে সিনেমা ছেড়ে নিজ এলাকার রাজনীতির সাথে যুক্ত আছেন তিনি এবার আওয়ামী লীগের হয়ে নমিনেশন প্রত্যাশী এই নায়ক আমাকে নৌকা দেন আমি ইনশাল্লাহ আমার এলাকার সমস্ত জনগণ এবং তৃণমূলের সব কর্মীকে নিয়েই আমি কিন্তু কাজ করব সেই আশাবাদ নিয়েই কিন্তু আজকে এই আমার পথ চলা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিবেন ফেরদাউস রুবেল শাকিল খান অপবিশ্বাস মাহিয়া মাহিরা আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রত্যাশী হলেও বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কোন দলের রাজনীতি করে তা এখনও সবার অজানা এখনও কোনো রাজনৈতিক দলের সাথে শাকিব খানের সম্পৃক্ততার কথা জানা যায়নি তবে আওয়ামী লীগ সরকার দলীয় রাজনৈতিক দল হওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে শাকিব খানের বিভিন্ন ছবি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি শাকিব খানকে
জানা যায় বর্তমানেও রাজনীতির চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বাংলা চলচ্চিত্রকে নিয়ে ভাবছেন শাকিব খান। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশি কোনো নায়ক হিসেবে বলিউডে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তরুণ পরিচালক অনন্য মামুনের নেতৃত্বে বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহানের সাথে দরদ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে শাকিব খানের। জানা যায় সব কিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী বছর ভালোবাসা দিবসে বলিউড সহ 5টি ভাষায় মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটি ভারতের অংশ শুটিং শেষ করে দেশে ফিরে এসেছেন শাকিব খান। প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম অবশ্যই এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, খুব আনন্দের একটা বিষয় ছিল। আর এটা ছোট্ট পরিসরেই হোক আর বড় পরিসরেই হোক, যাত্রাটা তো শুরু হলো। হোপ যে আমরা আরও অনেক ভালো কাজ করবো মুম্বাইয়ের সাথে মিলে, আরও অনেক ভালো ভালো কাজ আগামীতে আসতে যাচ্ছে। দরদ সিনেমার শুটিং শেষে দেশে ফিরে নির্বাচন নিয়ে নতুন করে আলোচনায় শাকিব খান। তবে শাকিব খান এখনই নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা আর অংশগ্রহণ করলে কোন দলের হয়ে রাজনীতি মাঠখা পাবেন তা এখনও কেউ জানে না। দর্শক, আপনাদের কি মনে হয় শাকিব খান কোন দলের হয়ে রাজনীতির মাঠখা পাবেন? আপনাদের মতামত কমেন্ট করবেন।